অসময়ে গোল্ডেন ক্রাউন, জেসমিন দুই ও ব্ল্যাক জাম্বো জাতের তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের দেওপাশাবাগ গ্রামের রাকিব, আঙ্গুর ও আকাশ তিন শিক্ষিত যুবক। বছরে তিন মাস বাজারে পাওয়া গেলেও এখন সারা বছর চাষ করা হচ্ছে এই তরমুজ। ফলে এই অঞ্চলের কৃষকদের মাঝে দিন দিন আগ্রহ বাড়ছে তরমুজ চাষের। কিশোরগঞ্জের কটিয়াদিতে পাঁচ বিঘা জমিতে তরমুজ চাষ করছেন স্থানীয় তিন যুবক। তাদের জমিতে সারি সারি মাচায় ঝুলছে ছোট বড় অনেক তরমুজ। তরমুজ সাধারণত পাওয়া যায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত, কিন্তু এ তরমুজ সবসময় পাওয়া যায়। এই তরমুজ গাঢ় লাল, খেতেও অনেক সুস্বাদু ও মিষ্টি। অল্প সময়ে ভালো ফলন, ভালো দাম ও বাজারে চাহিদা বেশি থাকায় খুশি কৃষকরা। এসব তরমুজ বাজারে তুলতে হয় না, বাগান থেকেই পাইকাররা কিনে নিয়ে যায়, ফলে বাড়তি খরচও লাগছে না তাদের। এ তরমুজের আদি নিবাস তাইওয়ান। নতুন জাতের তরমুজটি উপজেলায় প্রথমবারের মতো চাষ শুরু হলেও বাজারে ভালো দামের পাশাপাশি চাহিদাও রয়েছে বেশ। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এই তরমুজ চাষ করতে কৃষকের পাঁচ বিঘা জমিতে খরচ হচ্ছে ৩ লক্ষ টাকা। ভালো ফলন হওয়ায় উৎপাদিত তরমুজ বিক্রি হবে ১২ লক্ষ টাকা এবং লাভ হবে ৯ লক্ষ টাকা। অল্প পুঁজি ও সময়ে লাভ বেশি হওয়াতে খুশি তারা। ক্যাপসিকাম চাষ করছি, ক্যাপসিকাম চাষের পরে করার পর আমরা ভালো একটা আয় হয়েছে। মূলত ক্যাপসিকামটা চাষ শুরু হয়েছে আমাদের শখের বসে, তো এখন বর্তমানে আমাদের তরমুজ চাষ করছি। তরমুজ গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করা হয়েছে এখানে। প্রায় পাঁচ বিঘা জমিতে তিন ধরনের তরমুজ চাষ করা হয়েছে, গোল্ডেন ক্রাউন, ব্ল্যাক জাম্বু, জেসমিন টু। তো তরমুজের প্রজেক্টটা করতে গিয়ে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ হয়েছে। তো যদি বাজার ভালো থাকে তাহলে প্রতি এক বিঘা জমিতে ১ লক্ষ টাকা আয় করা সম্ভব। এই অনুসারে প্রায় ৫-৭ লক্ষ টাকা আয় করা যেতে পারে। আমরা সর্বপ্রথম আপনার ক্যাপসিকাম চাষাবাদ করছিলাম, ওইখান থেকে ইউটিউব থেকে মোবাইল থেকে দেখিয়া, তারপর চুয়াডাঙ্গার এক বড় ভাই ছিল মোহাম্মদ খায়রুল ইসলাম নাম করে, ওনার নেতৃত্বেই আমরা এই তরমুজ করার প্রতি আগ্রহী হয়েছি। এবং উনি আমাদের যত ধরনের যা পরামর্শ আছে সব চুয়াডাঙ্গা থেকেই আসে। আমরা এখন পর্যন্ত এখানে ভালো ফলন আসছে, ইনশাল্লাহ আশাবাদী আছি। যদি ফলন ঠিকঠাক মতো আবহাওয়া অনুকূলে থাকে, সব কিছু পরিস্থিতি অনুযায়ী থাকে, তাহলে ভালো লাভবান হওয়ার ইচ্ছা আছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে এ তরমুজ চাষে প্রসারের লক্ষ্যে কৃষকদের বীজ, পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে আসছে স্থানীয় কৃষি বিভাগ। এখানে পাঁচ বিঘা জমিতে তো তিন জাতের তরমুজের চাষ করা হয়েছে। প্রথমত এটা নতুন জাত গোল্ডেন ক্রাউন, ভিয়েতনামি জাত, খুবই দেখতে চমৎকার এবং খাইতেও খুব সুস্বাদু। এখানে আমাদের সহযোগিতা, আমাদের কৃষি বিভাগের সহযোগিতায় তারা এখানে পাঁচ বিঘা জমিতে চাষ করে সফল হয়েছে। আশা করি করতেছি তারা প্রচুর পরিমাণ লাভবান হবে। আর তাদের এই সফলতা দেখে এলাকায় আরও যারা আগ্রহী হবে এবং উদ্যোগ নেবে, আমরা সকলকেই কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে এই তরমুজের আবাদ বৃদ্ধির চেষ্টা করতেছি। উপজেলায় বর্তমানে গোল্ডেন ক্রাউন সহ তিন জাতের তরমুজের চাষ হচ্ছে। আগামীতে এই চাষ আরও বাড়বে বলে মনে করছে স্থানীয় কৃষি অফিস। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। আমাদের পরামর্শ এবং সহযোগিতায় কটিয়াদির অনেক কৃষক বাণিজ্যিক কৃষিতে সফল হয়েছে। করগাঁও ইউনিয়নের তিনজন শিক্ষিত যুবক বাণিজ্যিক উদ্যোগ নিয়েছেন, তারা ক্যাপসিকামে সফল হয়েছেন। সেই সফলতার পাশাপাশি তারা বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন প্রকার তরমুজ, পেঁপের আবাদ করে যাচ্ছে।